কাতার আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর দোহায় অভিজাত ম্যাজিস্ট্রিক হোটেলে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শফিকুল তালুকদার বাবু। প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদ। কাতার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। কাতারের যথাযোগ্য মর্যাদায় প্রতিবারের ন্যায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন কাতার কেন্দ্রীয় আওয়ামী লীগ। গত বুধবার ১৬ ডিসেম্বর দোহায় অভিজাত ম্যাজিস্ট্রিক হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাতার কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শফিকুল তালুকদার বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম সাইফুল আলম। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাহবুবুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু হারাধনশীল, কাতার শ্রমিক লীগের সভাপতি তাজুল ওয়াহিদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কাতার যুবলীগের সহসভাপতি কাজী আশরাফ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল মাওলা মিঠু, কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হাসান কবির শাহুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এম এস আলম, আওয়ামী লীগ নেতা আকাশ, মিলন সাজ্জাদ সহ অনেকে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেক বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর তরুণ প্রজন্মকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে বহুদূর। এ বিজয় কুড়িয়ে পাওয়া নয়, কারো উপহার দেওয়া নয়, এক সাগর রক্ত ও লাখো প্রাণের বিনিময়ে অর্জিত। اللهم رب ارحمهما كما حط لسر الله رب العالمين مدر بانك الله دمي جنة কাতার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএনটিভি।